আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন ঠিক কিনা ভাই আপনি বলেন আছেন কেউ দুইজন ব্যক্তি প্রথমে একজন হাত তুলুন তো ইনশাআল্লাহ শাহ জামাল বাবার প্রেমিক কে আছেন আমি এই ভাষাতেই বলেছি শাহ কামাল বাবার ভালোবাসনেওয়ালা কেউ আছেন কি যিনি বাস্তবে ওলিকে ভালোবাসেন বাস্তবে পীরকে ভালোবাসেন বাস্তবে শাহ জামাল বাবা কামাল বাবাকে ভালোবাসেন আছেন কেউ 500 করে হাজার বাবু আপনারা দেখেন একটু 500 করে হাজার বেশি না 500 করে হাজার ও কাকু জান এই যে মাথায় টুপি আছে কাকু জানের এখানে আছেন তো আপনি হ্যাঁ সেক্রেটারি আছে না মাশাআল্লাহ ঠিক আছে সভাপতি সাহেব আসেন এখানে আসেন মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবেন ওইরকম লেট করলে আবার টাইম পাস হয়ে যাবে আর কি আপনি এখানে আসেন সভাপতি সাহেব এদিক দিয়ে আসবেন মাশাআল্লাহ এদিকে আসেন এই দেখেন কিরণ বাবু আমার ছেলের কিন্তু বন্ধু আমার বেটার নাম মোহাম্মদ শাকিল আহমদ আর ওর বন্ধুর নাম মোহাম্মদ কিরণ আহমদ জোরে বলো ঠিক আছে আজকে কিরণ বাবু 500 টাকা শাহ জামাল বাবা কামাল বাবার নামে দান করেছে ইনশাআল্লাহ নিশ্চয় তার আত্মা তার দিকে ধ্যান দিয়েছে নিশ্চয় তিনি জানতে পারছেন যে তার দিওয়ানা 500 টাকা দান করেছে জোরে বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলতে চাইছিলাম যখন কিরণ বাবু 500 টাকা দান করেছেন আরেকজন বন্ধু আমার আছেন যিনি কিরণ বাবুর সঙ্গে তালি মিলিয়ে আর একটা 500 টাকার নোট দিবেন ভাই আমার আমি দুটা কথা বলেছি আর কি ঠিক আছে কুমারী মেয়ে মারা গেলে তার বিয়ে হবে কিনা আর হলেই বা কার সঙ্গে হবে হ্যালো দুই নম্বর প্রশ্ন হলো স্বামী স্ত্রী মারা গেলে তাদের মিলন কিয়ামতের মাঠে হবে কিনা এটা বলেছি না ভাই ইনশাআল্লাহ একটা তো টাকা এসে গেছে 500 টাকার নোট আমি আপনাদের মাঝখান থেকে এই পীর সাহেবের নামে আর একটা 500 টাকার নোট চাইছি দাদা প্লিজ তাড়াতাড়ি উঠুন কে আছেন এমন ব্যক্তি